প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে আসছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো দর্শক, আপনারা জানেন যে আমি বরাবরই নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আমি ইউটিউবে আসি এবং আপনাদেরকে সেই বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যথাযুক্ত মাসিকের হোমিও কার্যকরী মেডিসিন কি। আপনারা যদি ব্যথাযুক্ত মাসিকের সমস্যায় ভোগেন, সেক্ষেত্রে আপনি কি মেডিসিন খেলে আপনি দ্রুত সুস্থ হতে পারবেন। আজকে আমি আপনাদেরকে একটি মাত্র কার্যকরী হোমিও মেডিসিন বলবো, যেই একটি মেডিসিন খেয়ে আপনি খুব স্বল্প সময়ে সুস্থ হতে পারবেন। তো দেখুন, আমি বোর্ডে লিখেছি PK39। এটি একটি জার্মানি কম্বিনেশান মেডিসিন, এটি আপনারা সম্পূর্ণ সিল প্যাক পেয়ে যাবেন। আর এটি কিনে আপনারা যদি যথাযথ নিয়মে খেতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদের মাসিকের নানাবিধ দোষ নিবারণ হবে। তো দর্শক, আপনারা কখন কি অবস্থায় এই PK39 মেডিসিনটি খেতে পারবেন আমি সেই বিষয়েই আপনাদেরকে বলবো। আমি প্রথমেই আপনাদেরকে যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে ব্যথাযুক্ত মাসিকের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী হোমিও কম্বিনেশান মেডিসিন আমি বলবো PK39। এই মেডিসিন খেলে আপনার যে কোনো ব্যথাযুক্ত মাসিকের স্রাব থাকুক না কেন, সেটি অবশ্যই অবশ্যই নিরাময় হবে। এরপরে আমি আপনাদেরকে বলবো, মাসিকের সময় তলপেটে যদি আপনার ব্যথা হয়, সেক্ষেত্রেও এই PK39 খুবই কার্যকরী একটি মেডিসিন, খুব দ্রুত সময়ে আপনার এই মাসিকের সময় তলপেটের ব্যথাকে নিবারণ করতে পারবে এই মেডিসিনটি। এরপরে আমি আপনাদেরকে বলবো, হরমোনের সমস্যার কারণে যাদের ব্যথাযুক্ত মাসিক হয় তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী হতে পারে। আপনি যদি অতিরিক্ত মানসিক চাপে ভোগেন, সেটা পারিবারিক হোক কিংবা ব্যক্তিগত হোক, যে কারণেই হোক, এই অতিরিক্ত মানসিক চাপের কারণে অনেক সময়ই আমাদের ব্যথাযুক্ত মাসিক হয়। তো সেই সমস্যাটিকে আপনি যদি নিবারণ করতে চান, সেক্ষেত্রে এই মেডিসিনটি অবশ্যই অবশ্যই কার্যকরী হবে। এরপরে আমি বলবো, যাদের ডিম্বাশয়ের সিস্ট আছে, এই ডিম্বাশয়ের সিস্টের কারণে যাদের ব্যথাযুক্ত মাসিক হয়, মাসিকের সময় তলপেট ব্যথা করে এবং স্রাব ভেঙে ভেঙে হয়, তো সেক্ষেত্রে এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী হতে পারে। এরপরে আমি বলবো, যাদের জরায়ুতে টিউমারের কারণে ব্যথাযুক্ত মাসিক হয় তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী হতে পারে। এরপরে আমি বিশেষভাবে যে সমস্যাটির কথা বলবো, আপনার জন্মগত জরায়ুর সমস্যার কারণে আপনার যদি মাসিক অনিয়মিত হয় এবং মাসিক যদি ব্যথাযুক্ত হয়, সেক্ষেত্রে এই মেডিসিনটি সেবনের মাধ্যমে খুব দ্রুততম সময়ে আপনি এই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। আর দর্শক, যেহেতু এটি একটি জার্মানি কম্বিনেশান মেডিসিন, এখানে বেশ কয়েকটি মেডিসিন একসঙ্গে করে কম্বিনেশান করে এই মেডিসিনটি প্রস্তুত করা হয়েছে এবং এই মেডিসিনটি ব্যাপক ব্যবহৃত এবং খুবই কার্যকরী একটি হোমিও মেডিসিন। আপনি মাসিকে যে কোনো গোলযোগের সমস্যায় বা মাসিক সংক্রান্ত যে কোনো গোলযোগে আপনি এই মেডিসিনটি ব্যবহার করলে অবশ্যই অবশ্যই আপনি উপকার পাবেন। তবে দর্শক, আপনারা একটা কথা খেয়াল রাখবেন যে এই মাসিকের সময় যদি আপনার তলপেটে ব্যথা করে, সেক্ষেত্রে কিন্তু কিছু ঘরোয়া টোটকা মেনে চললে কিন্তু আপনি আরাম পেতে পারেন। যেমন, যাদের মাসিকের সময় ব্যথা হয় তারা যদি ভিটামিন সি, ই, বি, এই ভিটামিনগুলো একটু বেশি করে খান, সেক্ষেত্রে তাদের এই সমস্যাটি কমে যেতে পারে। অথবা আপনার মাসিকের সময় যদি তলপেটে ব্যথা করে, সেক্ষেত্রে আপনি হালকা গরম পানির সেঁক নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। এর পাশাপাশি যদি আপনারা PK39 মেডিসিনটি সেবন করেন, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদের এই সমস্যাটি সেরে যাবে। তো দর্শক, আপনারা যারা দূর দূরান্তে বসে আমার ভিডিওটি দেখছেন, তারা এই সমস্যাগুলির জন্য যদি কোনো সমস্যায় ভোগেন, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কল করতে পারেন 01710687950 এই নাম্বারে।
আর দর্শক, আপনাদের যে কোনো শারীরিক সমস্যার বিষয়ে যদি আমার সঙ্গে পরামর্শ করতে চান, সেক্ষেত্রে এই নাম্বারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনি রাখা রায়েরবাগ। আপনারা যদি এখানে এসে সরাসরি সাক্ষাৎ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই সরাসরি সাক্ষাৎ করতে পারবেন। আর আপনারা যারা দূর দূরান্তে বসে অনলাইনে আমার কাছ থেকে টেলিমেডিসিন চিকিৎসা সেবা নিতে চান, তারা অবশ্যই 200 টাকা ভিজিট দিয়ে বাংলাদেশ এবং বিদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে আপনারা চিকিৎসা সেবা নিতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি মহিলা মায়েদের প্রতি অনুরোধ করব, আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি করলাম সে ভিডিও অত্যন্ত কার্যকরী। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লোকজনের মাধ্যমে শেয়ার করে দিবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।